Assalamualaikum warahmatullahi wabarakatuh. বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি শ্রেণী নার্সারি বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। বিষয় শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান। আজকের ক্লাস নং 5। আমার FB ID দেওয়া আছে, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আজকের SW হচ্ছে 4, CW to SW। আজকে যেটা আমরা শেখাবো এটাই আমাদের SW থাকবে। তারিখ হলো 3/3/2022। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নার্সারি ক্লাসের হারিয়ে যাওয়া হরফ খুঁজে বের করা। আমি আবারও বলছি, হারিয়ে যাওয়া হরফ খুঁজে বের করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আরবি হরফ 29টি। তো আরবি হরফ আমরা সুন্দর করে শিখেছি। তো এইখানে ছকের ভিতরে আমরা কিছু অক্ষর বা হরফ দেখতে পাচ্ছি। এই হরফগুলো হচ্ছে আলিফ, কিন্তু মাঝখানের কি হবে এটা আমরা পাচ্ছি না, খুঁজে বের করার আমাদের কাজ। তারপর আছে তা, তারপর হলো সা, তারপরে একটা হরফ হবে বা অক্ষর হবে, এটা আমরা খুঁজে পাচ্ছি না। তারপরে আছে হা, এরপরে কি হবে, তারপরে দাল আছে, তারপরে কি হবে, তারপরে কি হবে। তো আজকে ছকের ভিতরে আলিফ থেকে যেই পর্যন্ত আমরা ছক এঁকেছি, এই ছকের ভিতরে যে হরফগুলো হারিয়ে গিয়েছে সেই হরফগুলোই আমরা আজকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। তো আমরা আসি, আজকে আমরা হারিয়ে যাওয়া হরফ খুঁজে বের করি। আমরা জানি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, এরকম করে আরবি হরফ 29টি। তো এখানে দেখা যাচ্ছে যে আলিফ দেওয়া আছে, আলিফ দেওয়া আছে, তারপর কি হবে, আলিফ এবং তায়ের মাঝখানে কি বসবে, বা। আলিফের পর কি হয়, বা, আমরা বলবো বা, একটু টেনে বলবো বা। তারপরে হলো তা দেওয়া আছে, সা দেওয়া আছে, এই তা এবং সায়ের পরে কি হয়, তা এবং সায়ের পরে হবে হলো জিম। আমরা সুন্দর করে একটু লিখব জিম, জিমের নিচে এক নোকটা। তো আমরা পেলাম জিম। আর এখান থেকে জিম হারিয়ে গিয়েছিল, আমাদের এখান থেকে আমরা জিম খুঁজে পেয়েছি। জিমের পরে হা দেওয়া আছে, এই হায়ের পরে কি হবে, এখানে হবে হায়ের পরে খ। হায়ের পরে কি হবে, খ। হায়ের উপর নোকটা দিলে কি হয়ে যায়, খ হয়ে যায়। তো খয়ের পরে আমরা পাচ্ছি হলো দাল, দালের পরে কি হবে, এখানে দালের পরে আমরা জানি দালের পরে হয় জাল, জালের উপর এক নকটা, জালের উপর এক নকটা, জাল। তারপরে দেওয়া আছে কি, খালি ঘর, এখানে কি হবে, জালের পরে কি হয়, র, জালের পরে র, আমরা সুন্দর করে লিখব। তো আমরা যেই হরফগুলো হারিয়ে গিয়েছিল এই ছকের মধ্য থেকে সেইগুলো আমরা খুঁজে বের করলাম। আলিফের পরে আমরা বা খুঁজে পেয়েছি, তা, সা, এরপরে জিম খুঁজে পেয়েছি, তারপরে হা ছিল, খ আমরা খুঁজে পেয়েছি, দাল, জাল, জাল আমরা খুঁজে পেয়েছি, তারপর র, র আমরা খুঁজে পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমরা আমাদের হারিয়ে যাওয়া হরফ অর্থাৎ ইনবক্স বা শূন্যস্থান আমরা পূরণ করব। এভাবে করে আমরা বাসায় শিখব যে হারিয়ে যাওয়া হরফ কীভাবে শিখতে হয়। তো আজকের এই ক্লাস থেকে আমরা হারিয়ে যাওয়া হরফ শিখলাম, এবং আজকের এই ক্লাস যা আমরা শিখলাম এটা আমরা বাসায় লিখব। এটাই হলো আমাদের SW। আপনারা SW খাতায় লিখে আজকের SW নম্বর 4 আপনারা জমা দিবেন, এবং আমরা সুন্দর করে সেগুলো দেখে দেবো ইনশাআল্লাহ। তো বাসায় সুন্দর করে শিখবেন এবং লিখবেন, এবং বাসায় সুস্বাস্থ্য বজায় রাখবেন, পিতামাতার কথা শুনবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।